প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে অশেষ কৃপায় আজকে এই জুমার সালাতে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। জুমার দিন আমরা একটু মন ভরে, প্রাণ ভরে, স্বস্তির সাথে যখন আল্লাহ শুকরিয়া আদায় করছি, তখন ঠিক এই সময়ে, এই মুহূর্তে আমাদেরই আরেক জাতি গোষ্ঠী মুসলিম ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, তারা ঘর ছাড়া হচ্ছে, তাদের উপর অমানসিক, অমানবিক এবং অসহনীয় যন্ত্রণা, তাদের উপর মুহুর্মুহু গোলা বর্ষণ, ক্ষেপণাস্ত্র, মিসাইল বর্ষণের মাধ্যমেই তাদের দিনগুলো কাটতেছে। আমরা যেমন ইচ্ছা মতো ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমাই যাই, ঘুম থেকে উঠে আবার পছন্দ মতো মন ভরে উদর ভর্তি করে সাহারি খাই, আবার অনেক আয়োজন নিয়ে যেমন ইফতারি করতে পারি, ঠিক ফিলিস্তিনের বা গাজা, এই গাজা অঞ্চলের মুসলিমদের দিন কাল বা রাত কিন্তু এমন নয়। অনেক ভাইয়েরা আছেন যারা সাহারি নিয়ে বসে গেছেন, কিন্তু সাহারি না খেয়েই উঠে চলে গেছেন, কেউ হয়তো বা লাশ হয়ে গেছে, ইফতারি হয়নি, রাত 10টা 11টা 12টা বেজে গেছে, ইফতার করতেই পারেনি, মনে মনে ইফতার করে সময়টা পার করেছে, ইফতার সময় গেছে, কিন্তু কোনো উপাদান, এক ফোঁটা পানি অথবা একটা খেজুর অথবা যে কোনো খাবার খেয়ে তারা ইফতার করতে পারেনি। এর আগে একবার একটা তথ্য বলেছিলাম আপনাদের যে টিভি শো, লাইভ টিভি শোতে প্রশ্নোত্তর পর্বে কিছু ভাই মানে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের যখন ইফতারের সময় হয় তখন ইফতারিতে কিছু হালাল খাবার খাব, এটা আমরা পাই না, তখন আমরা ইফতারি হিসাবে বেছে নিই আমাদের বাড়ির পাশ দিয়েই শহরের পয়ঃনিষ্কাশনের যে নালা আছে, পানি বের হয়ে যাওয়ার যে নালা আছে বা ড্রেন, এই ড্রেনের পানি দিয়ে আমরা মাঝে মাঝে ইফতার করি, আমাদের সিয়ামটা কি হবে? এই প্রশ্ন শুনে সৌদি আর শেখ লাইভে বসে অনেক সময় ধরে কেঁদেছিলেন যে আজকে মানুষ সায়েম, রোজাদার, ইফতার করার কিছুই নাই, যখন আমাদের সামনে অন্তত 10টা 12টা প্রকার ইফতারের আইটেম, তখন তাদের সামনে কিছুই নাই, ওই ড্রেনের পানি খেয়ে নাকি তারা সিয়াম ভাঙবে বা ইফতার করবে? আমাদের শুকরিয়া আদায়ের পরিমাণ অনেক কম। আপনাদের মনে থাকার কথা, শুকরিয়া কিভাবে আদায় করতে হয় এটা কিন্তু আমি একদিন বলেছি আপনাদের। আমরা মন ভরে খাবার খেলেই ঢেকুর তুলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়ালে, আর যখন খেতে পাই না তখন যে কত নালিশ,
কত অভিযোগ, সব এই অভিযোগের তীর চলে যায় আল্লাহর কাছে। আল্লাহ আমাকে এমন রেখেছে, কি করব? হয়তোবা কোনো গুনাহ করেছিলাম। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আহ কি সুন্দর কথা! মনের আনন্দে বলে, আমার রব আমাকে টাকা পয়সা দিয়ে আমাকে কত সম্মানিত করেছেন, কত পদমর্যাদা দিয়েছেন, আমাকে কত সুস্থতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যখনই এর একটু ব্যত্যয় ঘটে, তখনই মানুষের আচরণ কি? আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন, ওয়া আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদার আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান, তখন বলে যে আমার রব আমাকে অপমান করেছেন। এজন্যই এই সময়গুলো আমাদের বিবেচনায় নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত। আপনার সামনে প্রতিদিন কোনো না কোনো শিক্ষার পাঠ সামনে আসে, যারা এটা রিসিভ করে, যারা এটা আহরণ করে, পরবর্তীতে তাদের জন্য এটা কল্যাণ বয়ে নিয়ে আসে, তাদের জন্য ভালো হয়। আর যারা এটা রিসিভ করতে পারে না, তাদের জন্য বিপদ, মহাবিপদ এবং কিয়ামতে আফসোসের কারণ হবে। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে আমাদের মুসলিম ভাই যারা নির্যাতনের শিকার, ফিলিস্তিন সম্পর্কে খুব সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর একটা পাঠ, তা হলো মূর্তি পূজা, এর সাথে মুসলমানদের সম্পর্ক কেমন, কেমন সম্পর্ক হতে পারে মূর্তি পূজার সাথে, এ বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। আর ফিলিস্তিন সম্পর্কে আমাদের করণীয় কি, ছোট্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে ফিলিস্তিন সম্পর্কে যাদের ভৌগোলিক ধারণা আছে তাদের তো আছেই, যাদের ধারণা নেই তারা নিতে পারেন। ফিলিস্তিন এটা আগে কোনো রাষ্ট্র আলাদা ছিল না, এটা সিরিয়া শাম দেশের সাথে সম্পৃক্ত ছিল, পুরো এলাকায় মুসলিম। সিরিয়া শাম, তারপরে জর্ডান যেটাকে উর্দুন বলা হয়, তারপরে মিশর, এই সব নিয়েই যেটা এখন বর্তমানে আছে তুর পাহাড়, আরেকটা হলো তুর পাহাড়ের অংশ সিনাই পর্বত, এই সিনাই পাহাড়ও বলে, এই সবগুলোই ফিলিস্তিনের সাথে সম্পৃক্ত। ফিলিস্তিন হচ্ছে পবিত্র ভূমি, এর জন্মলগ্ন থেকেই মুসলমানদের সম্পদ, মুসলমানদের ইতিহাসের সাথে জড়িত, কখনোই অমুসলিমদের সাথে কোনো ইতিহাস জড়িয়ে নেই। কিছুদিনের জন্য দখল করেছিল, কিন্তু ক্রুসেড বিজেতা সালাহউদ্দিন আইয়ুবী তিনি এসে আবার বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। ফিলিস্তিন কি জায়গা জানেন? আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর জন্য পবিত্রতা, যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন তার এক বান্দাকে, কাকে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এটা হচ্ছে বরকতের জায়গা,
চারিদিকে বরকতে পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ। তো কোরআন তো আমরা পড়িনি, কোরআন আমরা জানিও নি, কোরআন জানার চেষ্টাও করিনি, তো ওখানে যে বরকত আছে এটা কে বুঝবে? যারা পড়বে তারা বুঝবে। সিয়ামে যে কত উপকারিতা আছে এটা তো আমরা গবেষণা করে কখনো দেখিনি। ইহুদিরা দেখেছে, ইহুদিরা সিয়াম পালন করে। কোরআনের মধ্যে আছে যে ফাঁসির আসামিদের কিভাবে বেড়ি পরাতে হয়, তো ওই কোরআন থেকে নিয়েই ব্রিটিশরা তাদের গলায় এবং পায়ে বেড়ি পরিয়ে রাখে, যেটা আমাদের দেশে এখনো বর্তমান। এটা কোরআন থেকে তারা নিয়েছে। তো কোরআনে আছে বারাকনা হাওলা, আমার নিদর্শন দেখানোর জন্য আমি মসজিদে আকসার চারিদিকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালামের জায়গা, ঈসা আলাইহিসসালাম বলছেন যে আমার দ্বারাই এলাকায় বরকতে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই সেই জায়গা দুনিয়ার। এখানেও নবী রাসূল ছিলেন কিনা সেটা তো আমরা জানি না, লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন, দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সব নবী রাসূলকে আল্লাহর আহ্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এক রাত্রিতে সবাইকে মসজিদে আকসাতে জমা করেছিলেন। তার মানে সকল নবী রাসূলের পবিত্র পদচারণা আছে মসজিদুল আকসার সাথে। সেখানে দুই রাকাত সালাত আদায় করেছিলেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। এটা তো ক্ষণিকের জন্য বা দুনিয়ার সময় থেকে কিছু সময় বাহিরে বলতে পারেন, কারণ এই সময়টা কেউ গণনা করতে পারে নাই। কেউ কেউ কোন আলামতের কথা তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু ওখানে অন্তত 8 থেকে 10 জন নবী সেখানে এসেছিলেন। ওখানে মুসা আলাইহিসসালামের কবর এখনো বর্তমান। বিভিন্ন কারণে এ জায়গাটা পবিত্র, এখনো আমাদের কাছে পবিত্রতার কারণ কি বলেন তো? এখনো পবিত্রতার কারণ কি? ওটা আমাদের জন্য সম্মান এবং পবিত্রতার কারণ কি? মসজিদ আকসা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মসজিদে কেউ সালাত আদায় করলে তার 500 গুণ বেশি নেকি হবে। আমরা জামাতের সাথে সালাত আদায় করলে 27 গুণ বেশি নেকির কথা বলা হয়েছে, কিন্তু আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এই 2 রাকাত সালাত আপনার এই মসজিদ অথবা দুনিয়ার ওই 2টা মসজিদ ছাড়া দুনিয়ার অন্য যে কোনো মসজিদের চাইতে ওইখানে সালাত আদায় করলে 500 গুণ বেশি নেকি দেওয়া হবে। সেই বুখারি মুসলিমের হাদিস। অনুরূপভাবে এটা হচ্ছে আমাদের পুরাতন কিবলা, যেই দিকে ঘুরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ সালাত আদায় করেছেন প্রায় 17 মাস বা 16 মাস। এটা হচ্ছে কিবলা। এইটা মক্কা বা কাবা ঘর, কাবা ঘর তৈরির মাত্র 40 বছর পরে এই ঘরটা তৈরি করা হয়েছে, যার মূল রূপকার বা ফুল রূপ দিয়েছিলেন সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালামের নেতৃত্বে তার অধীনে জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাস এই মসজিদটি তৈরি করা হয়েছিল। পবিত্রতার অনেক কিছু আছে, ওখানে বড় বড় মনীষীরাও এসেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ ওনার জন্ম এবং মৃত্যু ওখানে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহিমাহুল্লাহ ইনারা সেখানে ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 12 জন সাহাবীর নাম পাওয়া যায় যারা সেখানে গেছেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিলে 10 থেকে 11 জন সাহাবী সেখানে গিয়ে রাসূলের যুগে তারা সেখানে গেছেন, বসবাস করেছেন এবং সেখানেই তাদেরকে
দাফন করা হয়েছে। এই জায়গা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যান তার খেলাফত আমলে, খেলাফত আমলে গেছিলেন শুধুমাত্র ছোট্ট একটা চাবি হস্তান্তরের জন্য। যখন ফিলিস্তিন বিজয় হয় তখন তারা ইনভাইট করেছিল যে খলিফাতুল মুসলিমিন, এই বর্তমান জাহানের সবচেয়ে বড় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি এসে আমাদের হাত থেকে চাবিটা নিয়ে হস্তান্তর করেন তাহলে আমরা সহসায় সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে আমরা চাবি দিয়ে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাল বিলম্ব করলেন না, উনি বড় গোষ্ঠী নিয়ে বিশাল এক কাফেলা নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে। সেখানে গেলেন, যাওয়ার পরে চাবিটা তাদের কাছ থেকে নিয়ে তাদের হাতে দিয়ে আসলেন। ওখানে আপনারা দেখবেন তখন ওই এলাকার, সম্পূর্ণ এলাকার শাসক ছিলেন যার বাবা মারা গিয়েছিল, নাম কি ওবাইদুল্লাহ ইবনে জাররাহ না, বদর যুদ্ধে যার বাবাকে তিনি হত্যা করেছিলেন ওবাইদুল্লাহ ইবনে জাররাহ, ও কামাকাল ওবাইদুল্লাহ ইবনে জাররাহ, সেখানে তিনি গভর্নরের দায়িত্বে ছিলেন। তো তার বাসায় গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওর সাথে একটু সম্পৃক্ত ঘটনা বলছি, যাই হোক আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ফিলিস্তিনে যারা বসবাস করছে ফিলিস্তিনের জমি, ফিলিস্তিনের জায়গা, ফিলিস্তিনের ইতিহাস এটা মুসলমানদের, এটা আমরা গিয়ে ওখানে কোনো দখল করি নাই। আপনি ইহুদি নাসারাদের দ্বারা নিয়ন্ত্রিত উইকিপিডিয়া, যেটা মুসলিম নাই এমনি উইকিপিডিয়া, যেটা সাধারণ জেনারেল যেটা, সেখানে আপনি দেখবেন ইসরায়েল, ইসরায়েলের সীমানা কতটুকু আপনারা আজকেও খুলে দেখতে পারেন, ওখানে সীমানা বা আয়তন উল্লেখ করা নেই। ওখানে শুধু ছোট্ট করে লেখা আছে যে তার আয়তন উল্লেখ করা সম্ভব নয়, কারণ প্রতি বছর তারা ফিলিস্তিনের অংশগুলোকে, বড় বড় অঞ্চলগুলোকে তারা দখল করে দিচ্ছে। তার মানে প্রতিনিয়ত তাদের জায়গা বাড়তেছে। আশ্চর্য কথা, আপনি আমার বাড়িতে থাকতে আসলেন, আমি আপনার বাড়িতে একটু থাকার জায়গা চাইলাম, আপনি থাকতে দিলেন, সেটাকে আমি আবার বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে বলছেন আমাদের আরো জায়গার প্রয়োজন, আপনি পাশের বাড়া বাড়িটা ভাড়া নেন। কত নির্লজ্জমূলক কথা, কত বেহায়ামূলক কথা, এবং কত বড় আস্পর্ধা যে মুসলমানদেরকে সেখান থেকে বের করে দেয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে গাজাতে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ মালিক ইবনে দিনার, সুফিয়ান আস-সাউরি, তারপরে আরো অনেক বড় বড় বিদ্বানের জন্ম মৃত্যু হচ্ছে এই ফিলিস্তিনে। সেই জায়গাকে বলে এটা নাকি তাদের জায়গা, তারা দখল করে তারা খাবে তারা থাকবে, আর মুসলমান ওরা কি ভেসে এসেছে। ওটা যদি মুসা আলাইহিসসালামের হয় তাহলে মুসা আলাইহিসসালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আজকে যদি মুসাও বেঁচে থাকতো, মুসা আলাইহিসসালাম বেঁচে থাকতো, তাহলে মুসা আলাইহিসসালাম ও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করত, আনুগত্য করত এবং আমার উম্মত হয়ে যেত। সেই জায়গা, এটা সেই জায়গা যেখানে কিয়ামত হাসর নাসর হবে, এটা সেই জায়গা যেখানে ঈসা আলাইহিসসালামকে উঠিয়ে নেওয়া হয়েছে, যেখানে ঈসা আলাইহিসসালাম আবার এখানে অবতরণ করবেন। খারাপ খবর হলো এখানেই আসবে কে, দাজ্জাল, দাজ্জালের আগমন এখানে ঘটবে। কিন্তু ভালো এবং ভালো খবর হলো এই দাজ্জালের নিধনও হবে এই ফিলিস্তিনে, বিভিন্ন ইতিহাস নিয়ে এটা জড়িত, এজন্যই বরকতময় জায়গা, তারা কখনোই ছাড়বে না। যখন এদের ইমাম সাহেব এসেছিলেন বাইতুল মাকদাসের ইমাম, তো উনি এসে বললেন যে এটা একটা ঘর, এটা বলতে অনেক বড় একটা এলাকা, মসজিদুল আকসা শুধুমাত্র একটা ছোট ঘর বা মসজিদ নয়, অনেক বড় এলাকা। মাঝে মাঝে যখন আমরা খবর শুনি যে ওখানে কোনো লোক ঢুকতে দিচ্ছে না, মুসল্লি ঢুকতে দিচ্ছে না, এর অর্থ হলো বহিরাগত কোনো মুসল্লি ঢুকতেছে না, ওর ভিতরে যারা মুসল্লি আছে তারা সবাই পাঁচ ওয়াক্ত সালাত ওখানে আদায় করে এবং করতে পারে। তারপরে মাঝে মাঝে ওরা বোমা হামলা করতে করতে, মারতে মারতে, তারা নির্যাতন করতে করতে মসজিদ পর্যন্ত ঢুকে যায়, ইমাম সাহেব এলাকা পর্যন্ত চলে যায়।
তার মানে শুধু এলাকায় না, এই সাভার সিটি কর্পোরেশন বা পৌরসভা নয়, সরাসরি মসজিদে ঢুকে পড়ে মসজিদের মুসল্লির উপরেও তারা নির্যাতন করে। আজকে আমরা অনেক কথা শোনাই মুসলমানদের উদারতা, অন্যান্য ধর্মের উদারতা, অন্যান্য ব্যক্তি কেমন উদার, তার কত সুন্দর লেখা, তার উদারতা কি ইত্যাদি নিয়ে কথা বলা হয়। উদারতার যদি কোনো উদাহরণ থেকে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন দেখিয়েছিলেন। মক্কা বিজয়ের দিন ঐতিহাসিক ক্ষমার মাধ্যমে দুনিয়াতে আজকে ইহুদি নাসারারা বেঁচে আছে, না হলে ইহুদি নাসারাদের 12টা সেই দিনই বেজে যেত। উদারতা মুসলমানদেরকে শিখাতে আসবেন না। আপনারা বলেন অনেক মিডিয়া সেটা নিয়ে ব্যস্ত যে মুসলমানেরা অর্থাৎ হামাস বা ফাতা বলেন বা হিজবুল্লাহ বলেন, এদের রাজনৈতিক এদের দ্বন্দ্ব আছে। আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতে দ্বন্দ্ব নাই। যখন দেশের মানে দেশ বিরোধী যখন অধ্যায় আসবে তখন কি তারা চুপ করে থাকবে? তারা সবাই এক কাতারে দাঁড়িয়ে আবার আবার তারা সেটাকে প্রতিরোধ করবে। অনুরূপভাবে ফিলিস্তিনে তাদের মধ্যে তাদের দৈনন্দিন যে দ্বন্দ্ব ফসাদ সেগুলো কিছু থাকতে পারে, এর অর্থ এটা নয় যে হামাস ফাতা বা হিজবুল্লাহ কিছু করতে পারবে না। আজকে একজন ব্যক্তির জন্য, একজন ব্যক্তির জন্য একটা দেশকে কয়েকটা দেশকে ঝাঁঝরা করে দিয়েছে। আজকে লিবিয়াকে গাদ্দাফির জন্য পুরো দেশটাকে তছনছ করে দিয়েছে, এক সাদ্দামের জন্য পুরো ইরাকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, এক উসামা বিন লাদেন যেটা মিডিয়ার একটা সৃষ্টি, হয়তো বা কোনো ব্যক্তি যার কোনো হদিস নাই, কেউ কোনোদিন দেখেনি, গল্প করেনি, কথা বলেনি, যার কিছুই বোঝা যায় না, সেই ব্যক্তিকে মারার জন্য পুরো আফগানকে প্রায় 20-21 বছর তারা দখল করে নির্যাতন করে। শুধু দখল তো নয়, দখল করে আবার নির্যাতন করা। যখন তারা আবার ফিরে আসলো তখন বললো আল কায়দা জঙ্গি এসে দখল করেছে। কে? এটা আবার কোন ধরনের কথা হলো? আমার ঘরে আমি এসেছি আর তুমি বলো দখল করা? বর্তমান যুগে এটাই হচ্ছে। আপনি দেখবেন আমাদের দেশে বর্তমান চালু হয়ে গেছে কি, এই যে গতকালকে প্রথম আলোর খবরটা দেখবেন, এক ভদ্রলোক 8 কোটি টাকা দিয়ে, 8 কোটি টাকা দিয়েছে জমি কেনার জন্য। আমি প্রথম আলোর খবর বলতেছি, ছবি টবি সহ দিয়েছে, এটা আমার এখানে আলোচনার বিষয় না, কিন্তু উদাহরণ দিচ্ছি কিভাবে দখল করে, আর দখল করে বলে যে না এটা হচ্ছে আমার, উই হচ্ছে উড়ে এসে জুড়ে বসেছে। 8 কোটি টাকা দিয়েছিল অনেক দিন আগে, সে জমি দেয় না করতে করতে যখন এ চাপ দিয়েছে তখন ওই নিয়ে গিয়ে, ও কিছুই না, চতুর্থ শ্রেণীর কর্মচারী কুয়েট বিশ্ববিদ্যালয়ের, না কুয়েটে না মানে খুলনার কি একটা সরকারি ব্যক্তি, কখনো বলে সচিব, কখনো বলে উপসচিব, কখনো বলে অমুক মন্ত্রণালয়ের সচিব, এটা বলে ফাঁকি চুকি দিয়ে খাই, সে মামলা করে তাকে জেলখানায় পড়েছে। 8 কোটি টাকা দিয়েছে জমির জন্য, আর সেই নাকি 8 কোটি টাকা মেরে খেয়েছে, মেরে খাওয়ার উপরে তাকে জেলখানায় পড়ে দিয়েছে। এটাই হচ্ছে আশ্চর্য কথা। এই 70 বছরে অন্তত 140 বার হামলা করেছে, 140 বার বোমা হামলা করেছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ নিরীহ শিশু নারী সহ নিরস্ত্র মুসলিমদেরকে তারা হত্যা করেছে। কোন মিডিয়া কোনো কথা বলে না, আজকে কোনোভাবে একটি ঢেল ছুড়েছে, এখন তারা ঢেলের পরিবর্তে পাথর এবং পুরো বিশ্ব সহ আমার পার্শ্ববর্তী রাষ্ট্র সহসায় সুন্দরভাবে বলে দিল আমি আসি ইসরায়েলের পক্ষে, আমরা ইসরায়েলের জন্য যা কিছু করার দরকার করব। আবার দেখি যে অমুক প্রেসিডেন্ট নিন্দা জানিয়েছেন, আবার সরাসরি মিডিয়াতে এসে বলছেন যে ইসরায়েলকে রক্ষার জন্য যা কিছু করতে হয় আমি করব, অমুক নিন্দা জানিয়েছে। আহ, এই তো ভাষাগুলো, অথচ মুসলমানদের রক্ত ঝরতেই আছে। একজন মুসলমানদের রক্ত ঝরা মানে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া, একজন মুসলিম ব্যতীত হওয়া মানে হচ্ছে আমাদের গায়ে জ্বর আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল হুম্মা আসহাব, যখন মানুষ ব্যথিত হয়, যখন জ্বর আক্রান্ত হয়, তখন মানুষের মাথা থেকে নিয়ে একবারে পা পর্যন্ত যেমন ব্যথিত হয়, মাসালুল মুমিনিন, এই মুসলমানদের উদাহরণ হলো এমন যে আমার কোথাও কোনো অঙ্গে ব্যথা হয়েছে, পুরো অঙ্গই আমি ব্যথিত হচ্ছি। অনুরূপভাবে কোন মুসলিম এক জায়গায় যদি ব্যথিত হয়, নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, তাহলে
আমিও ব্যথিত হব, আমার হৃদয় রক্তক্ষরণ হবে, আমার মন কাঁদবে, আমার খারাপ লাগবে, আমি তাদের সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। এটা মুসলমানদের নীতি, মুসলমানদের উদাহরণ। এজন্যই আমি আপনাদেরকে বলবো আমাদের কয়েকটি করণীয় আছে, আমাদের কয়েকটি আগে দোষ আছে, বিভিন্ন কারণে আমাদের দোষগুলো উল্লেখ করার দরকার। এই দোষের কারণে আমরা দোষী সাব্যস্ত হয়ে আছি আমরা আল্লাহর কাছে, কোনো কিছু বলি কবুল হয় না। এক নাম্বার, ইবতিআদুল মুসলিমিনা আনিল ইসলাম, আমাদের ইসলাম থেকে দূরে সরে থাকা। আমি মুসলিম কিন্তু ইসলাম আমার মধ্যে নাই। আবার শুনেন, আমি মুসলিম কিন্তু ইসলাম আমার মধ্যে নাই, এটা এক নম্বর কারণ, একবারে মানে প্রথম কারণ এটা। আপনি পুরো এলাকা ঘুরেন, সবাই মুসলিম, সালাত আদায় করে না, সবাই মুসলিম, পর্দা করে না, সবাই মুসলিম, বেহায়াপনায় ঠিক আছে, সবাই মুসলিম, তারা ইসলামের কোন নীতিমালায় মানে না, সুদ দোকানে খাই, মসজিদে এসে সালাত আদায় করে, ঘুষ অফিসে এসে অফিসে খাই, খেয়ে এসে এখানে সেজদা দেয়। তার মানে ইসলাম থেকে আমরা দূরে সরে আছি। ইসলাম থেকে দূরে সরার কারণে আজকে আমাদের অনেক পরিণতি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আছেই, তারপর আরো অনেক আছে। আত-তাফাররুক ওয়া তাহাজ্জুব ফীমা বাইনাহুম, আমাদের মধ্যেই ইখতিলাফ, ইফতিরাক, ভাগাভাগি, একজন আরেকজনের বিরুদ্ধে, ভাই ভাই মিল নাই, ভাই ভাই জমি বন্টন করতে গিয়ে উল্টা আরেকজনের উপর বোঝা চাপাই দিয়েছে, জমি ভাগ করতে গিয়ে বলতেছে তুই ওইটা নে, হ্যাঁ নিরীহ ছোট মানুষ বা ছোট ভাই, ও প্রবাস জীবন যাপন করে, ঠিক আছে, পরবর্তীতে যখন প্রয়োজন হয় তখন এসে বিভিন্ন ধরনের তাল বাহানা করে ভাইকে ঠকাই, আবার বোনকে ঠকাই। তাহলে আপনি আল্লাহ আল্লাহ করবেন আর এটা কবুল হবে, এটা আপনি ভাবলেন না, কবুল হবে না। পুরো দুনিয়ার মানুষ, পুরো দুনিয়ার মানুষ আজকে সালাতের পরে বা সালাতের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, কিন্তু কোনোটা কবুল হয় না। কবুল না হওয়ার এগুলো একটা কারণ, আপনি নিজেই তো পূর্ণাঙ্গ মুসলিম হতে পারেননি, আল্লাহর কাছে ডাকলেই সব কিছু হবে, এটা ভুল। তিন নাম্বার, আল ইসতিগালু বিমা লা ইয়ানফাউ ওয়া লা ইউফিদ, এমন কাজে ব্যস্ত যেটা কোনো উপকার নেই। এই কথাগুলো মনে রাখবেন, চারটা কথা বলবো মাত্র। আবার বলি, ইবতিআদুল মুসলিমিন আন ইসলাম, ইসলাম থেকে আমাদের দূরে সরে যাওয়া। দুই নাম্বার, আমাদের মধ্যে ভাগ ভাগ, পৃথকই অথবা দলাদলি, বিভক্ত ইত্যাদি। আল্লাহ বলছেন, উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম মিন নিয়মাতিহি ইখওয়ানা, এটা আল্লাহর বিশেষ নিয়ামত, স্মরণ করো তোমরা আল্লাহর নিয়ামতকে, যে আল্লাহ তোমাদের জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করে তোমাদের অন্তরে তোমাদের ব্যাপারে পরস্পরের প্রতি মহাব্বত তৈরি করে দিয়েছেন, ভাই ভাই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কি নিয়ামত না? এটা কি আল্লাহর নিয়ামত না? এই নিয়ামতটাকে আমরা স্বীকার করি না কেন? এই নিয়ামতের ব্যাপারে আমরা এত গাফেল কেন? অথচ আমরা আজকে পরস্পরের সব শত্রু হয়ে গেছি, একজনের গায়ে আগুন ধরলে কেউ যা ভিডিও করে, ওকে যে পানি ঢেলে দিতে হবে এই হিসাবটা তার নেই, একজন অ্যাক্সিডেন্ট করেছে যে রক্ত ঝরতেছে রক্তাক্ত হচ্ছে, সেখানে গিয়ে ও আগে ভিডিও নিয়ে ব্যস্ত, লাইভ নিয়ে ব্যস্ত। গতকালকে দেখতেছি এক জায়গায় লাশ লাইভ চলতেছে, লাইভ জানি না, জাস্ট একান্তই যদি কিছু হয় তাহলে কিছু একটা দিতে পারে, লাইভ চলতেছে, কথা বলতেছে, তার মধ্যে লেশমাত্র নেই, কোনো ছাপ নেই, শোকের ছাপ নেই তার মধ্যে, সম্মানিত উপস্থিতি। সো আমাদের বিষয়গুলো, আল ইসতিগালু বিমা লা ইয়ানফা ওয়া লা ইউফিদ, আপনি কি করেন? চায়স্থলে বসে সময় কাটান। আপনি কি করেন? এমনি রাস্তায় ঘুরে বেড়ান। আপনি কি করেন? এমনি খেলা দেখেন বা খেলা করে ঘুরে বেড়ান। আপনি কি করেন? অযথা মোবাইলে সময় নষ্ট করেন। এটা একটা তিন নম্বর কারণ। চার নম্বর, আত-তাগরিব, এটা বড় কথা, আমাদের সংস্কৃতি আছে, আমাদের অভ্যাস আছে, আমাদের একটা স্বতন্ত্র বোধ আছে, তাহলে আমরা পশ্চিমা সংস্কৃতি নিব কেন? দুইজন বন্ধু এবং বান্ধবী ঘুরতে গেছে, বেড়াতে গেছে, বন্ধুর গায়ে, ছেলের গায়ে
ফুল শার্ট, ফুল হাতা শার্ট, আর মেয়ের গায়ে মেয়ে পরনে হচ্ছে হাফ প্যান্ট, আর কাপড়টা এটুকুও নাই, মানে তার ঘাড়ও ঢাকে নাই, পুরোটাই এই অঞ্চলগুলো পেরিয়ে আছে। কিন্তু এটা কোন সংস্কৃতি? এটা হলো পশ্চিমা সংস্কৃতি। এই পশ্চিমা তার পশ্চিমাদের কাছ থেকে আমরা এগুলো শিখেছি, শিখতেছি। আপনার বাড়িতে খাওয়াতে, চলাতে, ঘুমাতে, উঠতে, বসতে আজকে গ্লাসগুলো দেখবেন পশ্চিমা গ্লাস, যেগুলোতে মদ খায়, মুসলমানদের বাড়িতে ওইগুলো হচ্ছে বসে বসে কোক খায়, ওইগুলোতে পানি খায়। আশ্চর্য কথা, যখন আমি খেতে বসেছি তখন আমার সামনে এগিয়ে দিছে চামচ। কেন? ভাত আমরা কি হাত দিয়ে খেতে পারি না? আপনার এই হাতের মধ্যে এই আপনার কণা দিয়ে, এই আপনার পশমের গুঁড়া দিয়ে যেটা বের হয়, এটা হচ্ছে আপনার হজমে সহায়তা করে। আপনি এটা না করে আপনি চামচ নিয়ে বসে গেলেন। যাই হোক, আমরা প্রতিটা ক্ষেত্রে তাগরিব করেছি, অর্থাৎ পশ্চিমাদের সংস্কৃতি নিয়ে এসেছি। সো এই বিষয়গুলো আমাদের করণীয় হলো, খুব ছোট্ট করণীয়, খুব সহজ। এক নাম্বার, দোয়া, দোয়া করবেন, মুসলিমদের জন্য দোয়া করবেন। একটা দোয়া মুখস্থ আছে কিনা এই দোয়াটা আপনারা একটু পড়বেন, মুখস্থ করবেন, বা অর্থ বুঝে দেখবেন যে কি লেখা আছে এখানে। এটা সূরা হাশরের মধ্যে আছে, সূরা হাশর যেহেতু ছোট সূরা, সমস্যা নেই, আপনারা খুঁজতে পেয়ে যাবেন। এটা 10 বা 11 নম্বর বা 12 নম্বর আয়াত হতে পারে, ধারণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রব্বানা ফিরি লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوب في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم মনে হয় না? তো এই আয়াতটা আপনারা কোনোদিন পড়েন কি না এটা আমার জানা নাই। একটু খুলে দেখবেন, রব্বানা ফির লানা, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। ওয়ালি ইখওয়ানিন মানে আমার ভাইদেরকে ক্ষমা দাও। সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে চলে গেছে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার পড়োশী, আপনার ব্যবসায়িক সাথী, আপনার কলিগ, আপনার ছাত্র বন্ধু, আপনার শিক্ষকতা জীবনের বন্ধু, বা ঘোরার বন্ধু, কাজ করার বন্ধু, কত মানুষ মুসলিম চলে গেছে তাদের জন্য তেমন দোয়া করা হয় না। কোরআনের আয়াত আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, এবং যত মুসলিম আছে মুসলিমদের জন্য এতটুকু পরিমাণের জন্য আমার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ কোনো গিট্টি লাগানোর জন্য না থাকে। এই দোয়া করেন আপনারা? করে না, ম্যাক্সিমামই করে না। আপনাদের একটা প্রশ্ন করি, আল্লাহর হস্তে একটু সম্মতিসূচক জবাব দেবেন, আগে কথা বলি তারপরে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মা রুকু ফাআযিমু ফীহি রব, রুকু যখন করবা তখন মহান আল্লাহর বড়ত্ব বর্ণনা করবে, আর যখন সেজদা করবা আম্মা সুজুদ ফাজতাহিদু বিদুআ, যখন সেজদা করবে তখন তোমরা দুআর মাধ্যমে বেশি বেশি চাও, চেষ্টা করো। একটা পেলেন, এক খেয়াল করে শুনবেন। দুই, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ফাআকসিরু আদ-দুআ, ফাআকসিরু কি আকরাবু মা ইয়াকুনুল আবদ, আকরাবু মা ইয়াকুনু আবদু রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর সবচেয়ে বেশি নিকটে যাওয়া যায় কোথায়? সেজদার কাছে। তো আপনারা এতদিন কোনো কিছু কারো কাছে চেয়েছেন, তার পিএস এর কাছে চেয়েছেন, আত্মীয় স্বজনের কাছে চেয়েছেন, তার মা বাবার মাধ্যমে, তার ছেলের মাধ্যমে গেছেন, কিন্তু যখন আপনি কাছাকাছি গেছেন, কাছাকাছি গিয়েও যদি তার কাছে 10 টাকা ভিক্ষা চান, এটা কেমন কথা হয়ে গেল? যখন আপনি নেতার কাছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা মন্ত্রীর কাছে যখন যাবেন, সরাসরি যখন হবে, তখন আপনার জীবনের বড় যেটা সমস্যা সেটা না তুলে ধরবেন, এটা কি তাই নয়? তো আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন যে সবচেয়ে বেশি কাছে পাওয়া যায় আল্লাহকে সেজদায়। সুতরাং ফাআকসিরু, তোমরা বেশি বেশি করে যাও। আপনারা যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সেজদায় দোয়া করেন? আমার ধারণা ম্যাক্সিমামের উত্তর হবে
না। এর অর্থ হচ্ছে আপনারা সেজদায় গিয়ে তো অবশ্যই কিছু পড়েন, সুবহান রাব্বিয়াল আলা পড়েন না, সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতুর রূহ সুবহানাকাল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ফলি, এগুলো পড়েন যে সুবহান রাব্বিয়াল আলা, এটা যে পড়েন তো এখানে কি দোয়া আছে? কেউ কথা বলেন দোয়া আছে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান আল্লাহ, এটা কি দোয়া না তাসবি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কি দোয়া? নয়, এটা দোয়া নয়। তাহলে সেজদায় দোয়া করি না, সেজদায় গিয়ে দোয়া করা শিখেন। যাই হোক, আমরা তাগরিবে গেছি, পশ্চিমাদের সংস্কৃতি নিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পশ্চিমাদের সংস্কৃতি থেকে, খারাপ সংস্কৃতি থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা যদি ইসলামকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরতে পারি, আমাদের মধ্যে ইখতিলাফ, ইফতিরাক, মতানৈক্য, মতভেদ, এগুলো ভুলে ভাইয়ে ভাইয়ে হয়ে, মুসলিম যারা ভাই ভাই, ভাইয়ে ভাইয়ে হলে কাঁধে কাঁধে মিলিয়ে যেন আমরা থাকতে পারি। এমন কোনো কাজ করব না যেটা ইসলামের উপকার নেই, শরীরের উপকার নেই, এলাকার উপকার নেই, জাতি গোষ্ঠীর উপকার নেই, এমন কোনো কাজ করবেন? আমি কিন্তু ওয়াদা নিচ্ছি না, জাস্ট আপনাদের মতামতটা জানতে চাইছি, কারণ ওয়াদা ভঙ্গ করা বা খারাপ। তো মতামতটা যদি মনে হয় যে এটা ভালো না, এটা করা উচিত নয়, যেমন ধরে নেন যে আমরা সময় নষ্ট করি, বহুত আছে, আপনি হিসাব করতে পারবেন না, অনেক আছে, অযথা আমরা সময় কাটাই, চোখের উপকার হয় না অথচ আমরা খেলা দেখি, আমাদের কানের উপকার হয় না অথচ আমরা গান শুনি, আমাদের কোনো কিছু উপকার হয় না, শুধু চা স্টলে গিয়ে চা খাই, চা একটা খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত যখন খাবেন ওটা শরীরের জন্য খারাপ, সিগারেট বহুত খারাপ, ওর শরীরের জন্য খারাপ, শরীয়তের জন্য খারাপ, তাহলে এগুলোতে আপনি সময় নষ্ট করবেন কেন? এটা ওই আমাদের মুসলিম ভাইরা নির্যাতনের নির্যাতিত হচ্ছে, এগুলোর কারণ মনে রাখবেন। হ্যাঁ, আবার সাবধান, মনে করবেন না যে এটা তাদের পাপের ফসল, আমি পাপ করেছি আমার উপরেই যে শাস্তি আসবে এটা না, আমি পাপ করেছি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করবে, আপনার ছেলে কোনো পাপ করেছে আপনার উপর কোনো বিপদ আসবে, এলাকায় কোনো মানুষ ঢোল তবলা বাজাবে, গান বাজাবে, হারাম কাজ করবে, আল্লাহকে অপমান করবে, যে করবে তারই উপরে আসবে তা নয়, ওই এলাকায় আসবে, একজন মানুষ শোনায় বলেনি যে তুমি বন্ধ করো। কালকে জানা যায় একজন তাওহীদ পন্থী মুসলিম ভালো মানুষ, এত মানুষ হয়েছে তো কিছু বলতেও পারছি না, বড় বড় সব নেতারা গিয়ে হাজির হয়েছে, এখন বক্তব্য দিতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলো, মানে আমি কিছু বলবো নিজে থেকে লজ্জা লাগতেছে, কি বক্তব্য? তিনি আজীবন এই কাজগুলো করে গেছেন, এর সাথে সম্পৃক্ত ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, যত মানুষ বক্তব্য দিয়েছে একজন মানুষও বলেনি ভালো মুসলিম, একজন মুসল্লি সালাত আদায় করে মসজিদ প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, একবারও বলে নাই। তো আমি ছেলেটা খুবই ভালো, ছেলেটাকে বললাম আপনি আপনার কথা বলবেন সর্বশেষ আমার আগে, তো কথা বলে চলে গেল, ওই দিক কিছু আলোচনা করেন। শেষের বেলায় জানাজার পরে, জানাজা যখন শেষ হয়ে গেল নরসিংদীতে, তারপরে দেখতেছি যে ফুল নিয়ে আসতেছে, লেখা আছে শ্রদ্ধাঞ্জলি, আবার এটাও হলো না, আর একজনকে পাঠিয়ে বললো যে মাইকে বলো যে এলাকার কোন কোন মানে ওয়ার্ডের, ইউনিয়নের, পৌরসভার, জেলার বা অমুক অমুক জায়গার কে কে উপস্থিত আছে আছে তাদের নামগুলোও জানিয়ে দাও। এটা একটা হলো, আপনারা সাবধান। এই জন্য বলে আসছে, যখন ফুল দিতে লেগেছে তখন আমি বলেছি আমি আপনাদের নিষেধ করতে পারবো না, নিষেধ করার ক্ষমতা আমার নেই, মাইকে বলেছি ক্ষমতা আমার নেই,
তবে আমি মনে করি উনি একজন তাওহীদপন্থী মানুষ ওনার প্রতি ফুল চড়াবেন অনেক বড় বড় করে কি যেন লিখে নিয়ে আসে ফুলের শ্রদ্ধাঞ্জলি আর কি শ্রদ্ধাঞ্জলি দেবেন আমরা ওনার জন্য দোয়া করেন এগুলো বাদ দেন তো তারপরেও দিতে যাচ্ছে তো একজন ওসি ওই এলাকারই মানুষ ওই এলাকার মসজিদের সভাপতি হলো ওসি সাহেব তো বুড়িজং থানার সভাপতি আমি বললাম যে কি করেন আমি গায়ে ধাক্কা দিয়ে জোরে ঠামড়ে ঠালেন কি করেন বলেন তো দেখি আপনি নিষেধ করতে পারেন না এগুলো নিষেধ করেন তো বললো যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এটাই যথেষ্ট ওদেরকে বললে শুনবে না আমি যদি বলতে যাই বলবে যে পাওয়ার খাটাচ্ছে ওসি হয়েছে তাই সুতরাং আপনি বলেছেন ভালো আলহামদুলিল্লাহ যে ফুল শেষ পর্যন্ত দেয়নি তো আমি আশ্চর্য হলাম যে জানাজা এসে আপনারা এগুলো করবেন তাহলে জানাজার সৌন্দর্যটা নষ্ট হলো আপনাদের যেটা কি বলবো এই নেকি আসলে উহুদ পাহাড়ের মতো আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের খাতায় নেকি দেখে দেন একটা জানাজা মানে তো এই নেকি আসতেছেন কেন স্মরণ করানোর জন্য আমি এসেছিলাম নষ্ট ইমান ইখলাস আমল এগুলো কোথায় চলে গেছে সম্মানিত উপস্থিতি আমি মুসলিম ফিলিস্তিন মুসলিম ভাইদের প্রতি সমবেদনা প্রকাশ করছি দোয়া করছি এক নাম্বার তাদের জন্য দোয়া করবেন দুই নাম্বার তাদেরকে কিছু দিবেন মানে ফিলিস্তিনের মুসলিম বিপদে পড়েছে আপনার বাড়ির পাশেও মুসলিম তো বিপদে পড়তে পারে তাদেরকে কিছু দিবেন নাহলে উপর থেকে বোতল ফেলে দিবেন আপনি পাঁচতলায় আছেন বোতল ফেলে দিবেন নাহলে কিছু ফেলে দিবেন ফেলে দিয়ে তাদের তারা ক্ষুধার্ত ক্ষুধা যে কত কষ্টের ক্ষুধা যে কত বিষণ্ণ ক্ষুধা যে কত কত খারাপ জিনিস মানুষকে হিংস্র করে তোলে একটা ক্ষুধা অথচ তারা ক্ষুধার্ত খেতে পায়নি তিন দিনও খেতে পায়নি তারা লাইভে এসে বা বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে জানাচ্ছে কিছুই করণীয় নাই কিছুই করণীয় নাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন সম্ভবত ওই যে বিকাশ বা নগদের মাধ্যমে ডোনেট করার একটা ব্যবস্থা আছে সেগুলো যদি নিশ্চিত হন তাহলে আপনার তার মাধ্যমে দান করতে পারেন নিশ্চিত কোনো ব্যক্তি গোষ্ঠী যদি সেখানে সাহায্য সহযোগিতা পাঠাতে পারে পাঠায় তাহলে আপনার সেখানে দিতে পারেন মুসলমানেরা এর আগে বাংলাদেশ থেকেই সম্ভবত মানে অ্যাম্বুলেন্স সহ আরো কিছু কাপড় তারপরে কিছু ভালো ভালো প্যাকেট কিছু দুধ খেজুর ইত্যাদি এগুলো বাংলাদেশ থেকে পাঠিয়েছিল এর আগেও পাঠিয়েছে সো আপনারা এর সাথে সম্পৃক্ত হতে পারেন যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফিলিস্তিন ভাইদেরকে উদ্ধার করেন তাদেরকে সম্মানের সাথে রাখেন যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন তাদেরকে যেন জান্নাতে রুসু মাকাম দান করেন আমার এক বন্ধু মানে অনেক বন্ধুর সাথে পড়াশোনা করেছে ফিলিস্তিনে তার মধ্যে দুইজন বন্ধু ছিল যেন ইউসুফ আর মোহাম্মদ তো ওরা দুইজন দুইজনের পরিচিত তো ইউসুফ ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল ইউসুফের সাথে ওদেরকে জিজ্ঞাসা করতাম যে আচ্ছা আমরা যে খবরগুলো শুনি দেখি বা ইত্যাদি তো এগুলো মধ্যে মানে তোমরা থাকো কেমনে খুব সুন্দর ছেলে ভালো আরবি ভাষায় কথা বলতো তো ও বলছে যে আসলে আমরা যাই আমি সমাজের জন্য এলাকার জন্য মসজিদ মাদ্রাসা চ্যারিটি ফান্ড গঠন করতেছি বা এই ধরনের কোনো কাজ করতেছি এটা যদি তারা বুঝে তাহলে আমরা দুই একদিনের মধ্যে নাই হয়ে যাব নাই মানে আর খুঁজে পাওয়া যাবে হয়তো বা ছয় মাস পরে কোনো জেলখানায় খোঁজ পাওয়া যাবে বা তিন মাস পরে কোথাও লাশ পাওয়া যাবে ইত্যাদি এমন হয় যে ছেলে হোক আর মেয়ে হোক কোনো মেয়ে এমনকি সাংবাদিক পর্যন্ত মুসলিম সাংবাদিক আছে না মুসলিম সাংবাদিকেরা পর্যন্ত এই ধরনের যদি কোনো রিপোর্ট এভাবে লাগাতার তারা প্রচার করতে থাকে উঠাতে থাকে দেখবে যে ও নাই হারিয়ে গেছে এমন একটা অবস্থা হারিয়ে যায় উঠাই নিয়ে যায় রাতের অন্ধকারে একবারে সরাসরি সেনাবাহিনী ঢুকে পড়ে সেনাবাহিনী পুলিশ নয় সেনাবাহিনী ঢুকে পড়ে সেনাবাহিনী ঢুকে গিয়ে একজনকে উঠাই নিয়ে চলে যায় এইভাবে নির্যাতন 70 বছর থেকে তারা সহ্য করতেছে আমি জানি মুসলিমদের অবস্থা এমনই হবে মুসলিমরা নির্যাতনকে সাথে নিয়ে সঙ্গে করে তাদের ভাতের প্লেটে নেওয়ার মতো নিয়ে তারা বসবাস করবেন এবং এভাবে তারা জান্নাত কিনবে কিন্তু এর মধ্যে মুনাফিকদের চিনা হয়ে যাবে ওয়ালিউ মাহিসাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন আল্লাহ এই উহুদ বদরের মাধ্যমে অনেক মুসলমানদেরকে উনি বাছাই করে নেন মুনাফিকদের বাছাই করেন কে মুসলিম আর কে মুনাফিক যখনই হামলা হবে ঠিক ওই মুহূর্তে প্রায় 350 সেনাবাহিনী নিয়ে চলে আসলো আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের যুদ্ধে আপনি চিন্তা করেন তো
যে 1000 সৈন্য তার মধ্যে তার 300 350 সেনাবাহিনী যদি চলে আসে থাকলো নাকি কিছু থাকে তাহলে এত বড় মুনাফিকি না উহুদের ময়দানে যেমন 14 জন মানুষ মারা গেছে ওরা মারা যাও বলবে মারা গেছে অনুরূপভাবে এখনো মরবে সুতরাং আমরা যে এত বড় দলের সাথে কিভাবে যুদ্ধ করব চলে আসলো মুসলমানরা তাও জয়লাভ করেছিল কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো বড় শিক্ষা দিয়েছেন সেখানে ভালো হয়েছে আল্লাহ বলছেন আমি চেয়েছি ওয়াতিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস ইয়ালামুল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন আমি এই ধরনের দ্বীনের আবর্তন মাঝে মাঝে ঘটায় ঘটিয়ে আমি মুসলমানদের মধ্যে থেকে আমি বেশি বেশি শহীদ শাহাদত হিসাবে তাদের মর্যাদা দান করি সুবহানাল্লাহ সো এটা চিন্তার কোনো কারণ নয় মুসলমানদের সবই লাভ মুসলমান যদি বিপদে পড়ে তাহলে কি বলে ইন্না লিল্লাহ বলে আল্লাহর কাছে চাই না তাদের কোনো কিছু চাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই কোথায় আছে আল্লাহর কাছে তারা চলে যায় সুতরাং তাহলে বেশি কাছে চলে গেল আল্লাহ আর যখন কোনো কিছু পায় কি বলে আলহামদুলিল্লাহ বলে তাহলে মুসলমানদের কোনো লস আছে কোনো লস নাই মানুষ মারা গেলে আমরা কি বলি অর্থ জানেন জানেন অর্থ জানেন আপনারা কেউ একজন মানুষ মারা গেল ওই লোকের জন্য কিছুই বলা হয় না কি বলা হয় জানেন ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য সুবহানাল্লাহ খেয়াল করেননি মনে হয় ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা আল্লাহর কাছেই ফিরত যাব আল্লাহর কাছেই আমাদেরকে চলে যেতে হবে ওই লোকটার জন্য কিছু কিছু বলা হয় না কিন্তু বলা হয় আমাদের আনুগত্য প্রকাশ মুসলমানেরা কি বলবে এটাই বলে মুসলমানদের কোনো লস নেই সাবধান যারা মনে করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে মনে রাখবেন মুসলমান থাকবে না দুনিয়াও থাকবে না একদিন একজন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না সম্মানিত উপস্থিতি আমরা মূর্তি পূজার এবং আমাদের সাথে কি সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন আব্বা আপনি মূর্তি পূজা করিয়েন না ইবাদত করিয়েন না ওদের কাছে ভোগ দিয়েন না ওদের কাছে চাইবেন না ওদের ওরা কোনো কথা শুনেও না দেখেও না কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না যদি করেন তাহলে জাহান্নাম জাহান্নামের শাস্তি অবধারিত এটা হলো শয়তানের পূজা করা ওই মাটির পূজা করা নয় মূর্তির পূজা করা নয় শয়তানকে খুশি করা হয় আর এই শয়তান শয়তানকে ওরাও চেনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শয়তানকে চিনে চিনে না কারণ আদম আমরা কার সন্তান আদমের সন্তান না যে অমুসলিম ও কার সন্তান সবাই আদমের সন্তান এই আদমকে মানেনি এটাকে হিন্দুরা জানে না সবাই জানে যাই হোক এটা ক্লিয়ার করলাম তার মানে আল্লাহ বলছেন ওরা হলো এই যে মূর্তি পূজা যেটা করা মানে হচ্ছে শয়তানের পূজা করা শয়তানের তাবিদার হওয়া শয়তানের ইবাদত করা আপনি শয়তানকে খুশি করতে যাবেন কেন এটা স্পষ্ট তাদের ধর্মীয় কোনো কার্যক্রম যদি থেকে থাকে তাহলে তারা ধর্মীয় কাজ অনুযায়ী তারা পালন করবে এটার ব্যাপারে আমাদের কোনো কমেন্ট নাই আমাদের কোনো কমেন্ট নাই এর অর্থ এটা নয় যে আপনি সেখানে গিয়ে তাদেরটা পাহারা দিবেন আপনি তাদের ভালো চাইবেন আপনি তাদের শুভেচ্ছা জানাবেন না মুসলমানেরা শুভেচ্ছা জানাতে পারে না হ্যাঁ করছে করুন এ বিষয়ে আপনার তো কোনো বক্তব্য নাই আপনার কোনো ওয়াজ নাই এখানে আপনার কোনো কথা নেই আপনার কিছুই নেই সো সাবধান তারা করছে করুক বাংলাদেশের মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমাদের মসজিদ মাদ্রাসার জন্য যত টাকা খরচ হয় হিন্দুদের সংখ্যা খুবই নগণ্য খুবই কম মাত্র 7-8% হিন্দু এই 7-8% আর বাংলাদেশের প্রায় 88-89% হচ্ছে মুসলিম এই বাকি 2-3% হচ্ছে অন্যান্য ধর্মের এই যে তফাত অথচ বরাদ্দ তাদের স্বচ্ছন্দ তাদের আনন্দ ফুর্তি তাদের পূজা কত সুন্দরভাবে তারা করতে পারে এই জন্য আমাদের তেমন কিছু যায় আসে না যারা এখানে যোগান দেবে যারা এখানে অর্থ সহযোগিতা দেবে এটা তাদের ব্যাপার কিন্তু আপনার ব্যক্তি একজন মুসলিম হিসাবে আপনি মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হতে পারেন না কেউ যদি মনে করেন পূজার হার বিক্রি বেশি হবে আমাকে যেতে হবে দরকার নাই ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তাই না
আমরা রহিমাহুল্লাহ দোয়াটা করছি কেন জানেন? উনি ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআ, চার ইমামের মধ্যে সবচেয়ে দরিদ্র শ্রেণীর ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের মধ্যে আমাদের জানা শোনায় যেটা বলছি অর্থাৎ বাহ্যিকতা যেটা সবচেয়ে বেশি পরহেজগার ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল। একদিন রুটি তৈরি করে নিয়ে দিয়েছেন তার স্ত্রী, রুটি তিন চার দিন খাওয়া নাই, রুটি তৈরি করে দিয়ে কোথায় তৈরি করলে অমুক জায়গায়, না আমি এটা খাবো না, খাইনি। আর আপনারা পূজা নিয়ে, পূজার মণ্ডপ নিয়ে, পূজার হাত নিয়ে আপনারা ব্যস্ত আছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, সাবধান, যেখানে আল্লাহকে অপমান করা হয়, আপনার বাপকে অপমান করা হলে আপনি অনুষ্ঠানে যাবেন না? যাবেন? আপনার বাপকে ডেকে অপমান করলো, আপনার আমার সৃষ্টিকর্তা এই জগৎ সমূহের প্রতিপালক সৃষ্টিকর্তা মহান প্রতিপত্তি সেই আল্লাহ মালিক তিনি, তাকে অপমান করা হবে আর আপনি সেখানে আপনি শুভেচ্ছা জানাবেন, এটা আপনার বেলায় কোনোভাবেই মানায় না, এটা মুসলিমদের আদর্শ বা বৈশিষ্ট্য নয়, এটা আচরণ নয়। আল্লাহ যেন আমাদের এই মুসলিমদেরকে, বিশেষ করে আমরা যেখানে আছি মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন, আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।